শব্দ আমরা যেগুলোকে ওয়ার্ড বা শব্দ বলি বাংলা ভাষায় শব্দ মুখস্থ করার জন্য কোনো পদ্ধতি বা কোনো কৌশল আছে কিনা। একটা হলো যে পড়ার কোনো বিকল্প নেই আসলে শিক্ষার্থীদের পড়তে হবে এই পড়াটা আবার দুই রকম একটা হলো পরীক্ষার জন্য চাকরির জন্য আরেকটা একটা জানার জন্য জানার জন্য যখন পড়তে হবে তখন বিশালভাবেই পড়তে হবে তখন আর শর্টকাট কোনো টেকনিক নেই মুখস্থ করার কোনোই নেই তখন তাকে এটার উপর গবেষণা মানে চালিয়ে রাখতে হবে আনন্দের জন্য রাইট আর পরীক্ষার জন্য যখন পড়বে তখন সে কিছু শর্টকাট টেকনিক রাস্তা অবলম্বন করবে মুগস্থ করার জন্য যেমন দেশি শব্দ যদি আপনি বলি ওই যে ব্রিটিশ আমলে তো চাকরির জন্য বেশি দৌড় দৌড়ি করতে হতো না বরং চাকরি করার জন্য লক্ষ্যস্থ হতো একজনকে ক্লার্ক নিয়ে গেছে সে অত ভালো লেখাপড়া জানে না তো পরে বললো যে তুমি রাখো গরু হারিয়েছে ডায়রি লিখতেছে নাম কি গঙ্গাচরণ গাঙ্গুলি ও তো যুক্ত বন পারে না বাড়ি কোথায় বলে রঙ্গাকাঠি কেমন লাগে ওই জায়গাটি সেন্সিটিভ জায়গাটাই বারবার আজ কি আর গরু গরু রং বলে রাঙ্গা বলে সার আর কিছু নেই বলে সিং এটা ভাঙ্গা বলতে ডায়রিয়াম লিখবে ওইটা সেন্সিটিভ জায়গা তো আপনি যখন বুঝবেন এরকম রাঙ্গা রঙা ভাঙ্গা ভঙ্গা ঝিঙ্গা ঝাঙ্গা জাইঙ্গা মাইঙ্গা যা আছে দেশি শব্দ বুঝতে পারছেন এটা রকম একরকম উপায় আরেকটা হলো যে যখন শিক্ষার্থীরা মুখস্থ করবে ও সাজিয়ে নেই শব্দগুলো সাজিয়ে শর্টকাট টেকনিক তৈরি করবে গির্জার পাদ্রি কামরাঙ্গা আনারস আপেল পেয়ারা পাউরুটি খেতে খেতে আলপিনকে আলকাতরা কাতরা বসে আছে এটা দেখে কুরুশ বিদ্যুৎ দৃশ্য হাসছে হাসবেই তো কারণ সাবান আলে বালতি সব গুদামের আলমারিতে অথচ চাবি নেই বারবার পরীক্ষায় এটুকুর মধ্যে আসে পর্তুগিজ কোনগুলো আবার দেশি শব্দ ডাগর চোখে ডাগর বড় বড়ো আর কি ডাগর চোখে বোবা কালা হলো যারা কথা বলতে পারে মানে শ্রবণ প্রতিবন্ধী আর বোবা হলো বাক প্রতিবন্ধী যারা ডাগর চোখে কালা বাবা ডিঙ্গায় চরে গঞ্জে গিয়ে পেট ভরে কুড়ি টাকা ডাব মুড়ি খেলো এ কারণে সে ঢেকি চুলা কুলা ঝাঁটা ঝিঙ্গা চুঙ্গা কিছুই কিনতে না পেরে টোপোর মাথায় বাড়ি ফিরে এলো

গবেষণার জন্য তুমি সামনে সারাটা জীবন পড়ে রয়েছে এখন কেউ গবেষণা করতে যেও না আগে পাস করে যাও আগে পাস করতে যাবে শিক্ষার্থীদেরও বলি একটা ভালো একটা চাকরি আগে নিয়ে নাও শর্টকাট হোক যা হোক তুমি এগিয়ে যাও এগিয়ে গিয়ে ধাক্কা মেরে মোটামুটি হও তুমি সফল হও যা বলবো তাই রাইট সুতরাং একটা ভালো চাকরির জন্য এই এই রাস্তাটাই এখন শর্টকাট একটা রাস্তা তারা মোটামুটি যদিও অবস্থার প্রেক্ষিতে একটু কৌশলের সাথে এগিয়ে যাও এগিয়ে রাইট অনেক ধন্যবাদ আসুন মায়া ছড়াই